আসসালামু আলাইকুম। চিড়িয়াখানাতে ঈদের দিন এটা কি ঘটে গেল? বেলা 11টার দিকে ভাই, হাতি, এই যে বন্য প্রাণী, একে যতই আপনি নিয়ন্ত্রণে রাখেন না কেন, যখন সে রেগে যায় দেখা গেল যে হাতির মালিক বা তার ছেলেকেও চিনে না। চিড়িয়াখানায় ঈদের দিন যে ঘটনাটা ঘটেছে, আমার বর্ণনা দেওয়ার আগে গায়ে লোম দাঁড়িয়ে যাচ্ছে। 2019 সাল থেকে আজাদ আলী হাতির রক্ষণাবেক্ষণের জন্য দৈনিক মজুরি ভিত্তিক চিড়িয়াখানাতে কাজ করেন। ঈদের দিন প্রচুর পরিমাণে কিন্তু মানুষজন চিড়িয়াখানাতে ছিল, গিয়েছে, টিকিট দেখে দেখে ঢুকানোই মুশকিল হয়ে যাচ্ছিল। এই আজাদ আলী, তার একটি ছেলে রয়েছে যার নাম হচ্ছে জাহিদ। আজাদ আলী এবং তার স্ত্রী ঢাকায় থাকে, তার ছেলে যেহেতু এলাকায় ছিল, তারা বংশ পরম্পরায় হাতি লালন পালন করে। তার ছেলেও হাতির পোষ মানানোর ক্ষেত্রে, লালন পালনের ক্ষেত্রে কাজ করে, কিন্তু এলাকায়। যেহেতু ঈদ বাবা মা ঢাকায় করছে, তাই সন্তানকে ডেকে নিয়ে আসছে। 17 বছরের সন্তান, জাস্ট ভাবেন, মুহূর্তের মধ্যেই নাই, ঈদের একটা দিনে। ভাই পুরো ঘটনা শোনেন। এলাকা থেকে চলে আসছে এবং বাবা ডিউটিতে যাবে ঈদের দিন বেলা 11টার দিকে। নামাজ কালাম পড়ে খাওয়া দাওয়া করে বাবার সাথে চলে গেছে চিড়িয়াখানায়। এখানে একটা কথা বলে রাখি, চিড়িয়াখানায় কিন্তু যারা এই বন্য প্রাণীদেরকে দেখভাল করে তাদের একটা নির্দিষ্ট ড্রেস আছে, বা তারা কিন্তু ওই হাতিদের সাথে পরিচিত। এদিকে তার সন্তান কিন্তু পরিচিত নয়, তাই সে এখানে এসে ওলটপালট ঘটলে ওলটপালট ঘটতে পারে, ভাই বিশ্বাস করেন। ওখানে আমি জানি চিড়িয়াখানায় 5টা হাতি রয়েছে। ঘটনাস্থলে 2টা হাতি ছিল এবং 2টা হাতির উপরে মানুষ বসা ছিল, তারা কিচ্ছু করতে পারে নাই, হাতিকে কন্ট্রোল করতে পারে নাই। যে হাতিকে তারা সবসময় পোষ মানায় মানুষদেরকে বিনোদন দিত, সে হাতিকে পোষ মানাইতে পারে নাই তখন ঘটনাস্থলে। দর্শক শ্রোতা, আজাদ আলী হাতির পানি আনার জন্য একটু ভিতরে গেছে, সে তার ছেলেকে নিয়ে গেছে ওখানে। হাতি বল নিয়ে খেলা করছিল, দর্শক শ্রোতা, হাতি বল নিয়ে খেলা করছিল। হাতির বলটা এই আজাদ আলীর ছেলে জাহিদ সে কেড়ে নিয়েছে বা দিতে অস্বীকৃতি জানিয়েছে, এতে হাতি ব্যাপক পরিমাণে ক্ষিপ্ত হয়ে গেছে। এবং আমরা যেটা দেখতে পাইছি যে এখানে হাতিটা তার সুর দিয়ে দিয়ে, বা এখানে আমি আর কিছু বলতে চাই না, বর্ণনা তেমনভাবে আমি আপনাদেরকে দিতে চাই না, পা আছে, মানে বুঝতে পারতেছেন কি অবস্থা। আশেপাশে চিড়িয়াখানায় দর্শনার্থীরা সবাই দেখছে, শুধুমাত্র ভিতরে 2টা হাতি এবং হাতির উপরে 2টা মানুষ, তারা রক্ষা করার চেষ্টা করতেছিল, কিন্তু এখানে ভাই তারা কোনো মতে হাতিটাকে কন্ট্রোল করতে পারতেছিল না। ভিডিও ফুটেজটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, আপনারা দেখবেন, চোখে পড়বে আপনাদের। সুরের আঘাতে বা বলতে পারেন যে বিভিন্নভাবে ওই হাতিটা এমনভাবে আঘাতপ্রাপ্ত করছে ছেলেটারে, পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় দেখা গেল যে আজাদ আলীর ছেলে, অর্থাৎ মাহুত বলা হয় নাকি, যারা হাতি দেখভাল করে, রক্ষণাবেক্ষণ করে, তো তার ছেলে এই না ফেরার দেশে চলে যায় ঈদের দিন। পরবর্তীতে তাক সে গ্রামে চলে যায়। চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে যে এখানে অপরিচিত মানুষজন যাওয়ার কথা না। এখন চিড়িয়াখানার মানুষ বা তাদেরকে যে কর্মীরা কাজ করে তাদেরকে দেখভালের জন্য কাদের রাখছে? এর আগেও আমরা দেখেছি একটা দুর্ঘটনা, একটা বাচ্চা ছেলের আমরা দেখেছি, এরকম অবহেলা করলে তো চিড়িয়াখানায় মানুষজন যাওয়া ভুলে যাবে। এই ঘটনা তো আম পাবলিকের সাথেও হয়তো বা ঘটতে পারতো, বা কতটুকু তারা নিরাপত্তা বলয় রাখছে আমি জানি না। এখানে যারা হাতি লালন পালন বা খেলা দেখানোর কাজে ছিল তাদের সন্তান একটা না ফেরার দেশে চলে গেছে, এটা খুবই দুঃখজনক ব্যাপার। তাদের নিরাপত্তার বিষয়গুলো আরও একটু জোরদার করা উচিত। ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, যারা আপনার সন্তানদের নিয়ে চিড়িয়াখানায় যাচ্ছেন বিভিন্ন বন্য প্রাণী দেখার জন্য, সবসময় নিরাপদ দূরত্ব বজায় রাখবেন। ভিডিওটা আবারও বলছি, শেয়ার করে দিবেন, কারণ ঈদের সময় সবাই আসলে যাবেন বিভিন্ন দর্শনীয় জায়গায়, আমি জানি। খুবই দুঃখজনক ঘটনা, এই হাতির কাছ থেকে রক্ষা করা সম্ভব হয়নি তার সন্তানকে, আজাদ আলীর সন্তানকে, জাহিদকে।